আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রমে সপ্তম শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি রাশিদা বেগম, উপাধ্যক্ষ হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি। আজ আমি তোমাদের জন্য কাজী নজরুল ইসলামের লেখা কুলিমজুর কবিতাটি নিয়ে ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছি। আমি আশা করব তোমরা প্রত্যেকে বই, খাতা, কলম নিয়ে আমার আজকের পাঠ বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকের পাঠে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠ কাজী নজরুল ইসলাম রচিত কুলিমজুর কবিতাটি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা কিন্তু ছোটবেলায় জেনে এসেছি। কুলিমজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় তিনি, প্রিয় শিক্ষার্থীরা, কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতাতে তিনি আজকের এই কবিতায় কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের কথা তুলে ধরেছেন। এবার শুনি, আমরা কবিতাটি আবৃত্তি করছি। কুলিমজুর, কাজী নজরুল ইসলাম। সেদিন দেখি নুরেলে কুলি বলে একে বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ র, যত মিথ্যেবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগর জাহাজে চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলে খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজে শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায়ে, ভাঙিল যাহারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমাদের সেবিতে হইল যাহারা মুজুর মুটেও কুলি, তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে ফাপেলে আসে নব উত্থান। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই কবিতা থেকে যা বুঝতে পারব, দেখো কাজী নজরুল ইসলাম এই কবিতাটাতে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যারা কুলি, মজুর, শ্রমিক, অনেক পরিশ্রম করে, অনেক রক্ত ঝরিয়ে, অনেক ঘাম ঝরিয়ে আমাদের জন্য যা দিয়েছেন তা কিন্তু আমরা সঠিকভাবে স্বীকার করছি না। যেমন রেল গাড়িতে আমরা চলতে গেলে দেখা যায় অনেক কুলি মজুর আমাদের ভ্যাটটা টেনে নিয়ে যায় তারা এটা বহন করার জন্য, কিন্তু আমরা অনেক সময় তাদেরকে সরিয়ে দেই, ধাক্কা দিয়ে ফেলে দেই, কিন্তু আমরা বাবুসাহ সেজে বসে থাকি, কিন্তু তা আসলেই না। যেই রেলগাড়িতে আমরা চড়তে যাব ওই রেল এটা কার তৈরি? এই শ্রমিকদের তৈরি, যারা নিজের ঘাম ঝরিয়ে আমাদের জন্য এটা তৈরি করেছে, আর এটার মালিক যারা আছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে তারা আজকে বড়লোকের আসনে বসে আছে। প্রিয় শিক্ষার্থীরা, কবি এখানে এই সকল জিনিসগুলি ফুটিয়ে তুলেছে। আমাদের দেখো জাহাজে, কলকারখানা, রাস্তা, বাড়ি, অট্টালিকা সকল কিছুই কাদের দান, কাদের শ্রমের বিনিময়ে এটা তৈরি? এটা সম্পূর্ণই শ্রমিক, যুবক। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমি বলবো কি, এই যে কবিতাটা, আসলে এই মূল কবিতাটার মূল অংশ সারাংশটা হচ্ছে যে আমরা কবি নজরুল ইসলাম
আর তোমাদেরকে এই যুগের যেই প্রজন্ম, তোমরা যদি আমাদের এই কুলি মজুর শ্রমিকদেরকে মূল্যায়ন করে, মানুষ হিসাবে তাদেরকে মূল্যায়ন করে তাদের স্বীকৃতিটুকু দিয়ে যায়, তাহলেই আমরা আমাদের এই সমাজ, এই জাতি অনেক ভালোভাবে উন্নতি হবে। জাতি আমরা কুলি মজুরদেরকে অবশ্যই সম্মানের দৃষ্টিতে দেখব, মানুষ হিসাবে গণ্য করব, এটাই আমার প্রত্যাশা। আমি তোমাদের কাছেও এই প্রত্যাশা করি। কাজী নজরুল ইসলাম যেই আশা করে, যেই জিনিসটা বোঝানোর জন্যই এই কবিতাটি রচনা করেছে, আসলে মূলত এটাই তাই। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই কবিতাটা পড়ে যা বুঝলাম সেটাই দেখো। কতগুলি শব্দের অর্থ আমাদের এখানে দেয়া আছে কবিতার মধ্যে। দধিচি, ভারতীয় পুরাণে উল্লিখিত একজন জ্ঞানী মুনি, মুনি মানে চাকর, যারা শ্রমিক। দধিচি, ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি, মুনি মানে চাকর। ঠুলি, চোখের উপর ঢাকনি। অট্টালিকা, প্রাসাদ, গাইতে, ইট পাথর ভাঙ্গার জন্য মজবুত কুড়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে কঠিন শব্দগুলো, এগুলো অবশ্যই আমরা পড়ে নিব। বইয়ের মধ্যে আরও কিছু শব্দ আছে, সেটাও তোমরা জেনে নেবে। তো আজকে আমি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিয়েছি শব্দার্থ এবং বইয়ের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি। এই জিনিসগুলি যদি তোমরা ভালোভাবে শিখো, তাহলে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।